অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হলো। হ্যাঁ বন্ধুরা, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক দৈনিক মজুরি ভিত্তিক কারা পাবেন এই বর্ধিত বেতন, কবে থেকে চালু হচ্ছে, কত টাকায় বা বেতন বৃদ্ধি হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত বিষয়ে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে রাজ্যের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস যেন মিস না হয়। তো চলুন, কাদের কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নতুন বছরের শুরুতেই বেতন বৃদ্ধি হলো রাজ্য সরকারি কর্মীদের। পহেলা জানুয়ারি 2020 থেকে চালু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। এর ফলে বৃদ্ধি হওয়া বেতন হাতে পাবেন 2020 সালের পহেলা ফেব্রুয়ারি থেকে। একই সঙ্গে বেতন বাড়তে চলেছে স্কুল কলেজের শিক্ষকদের এবং পুর ও পঞ্চায়েতের কর্মীদের এবং সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদেরও। কিন্তু বিষয় হচ্ছে কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। এখানে অর্থমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, ধরা যাক যে কর্মচারী বেতন 100 টাকা ছিল তার বেতন হচ্ছে 280 টাকা 90 পয়সা। বেসিক পে গ্রেড পে যোগ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে ডিএও। হ্যাঁ বন্ধুরা, আপনার যে বেসিক পে তার সঙ্গে গ্রেড পে এবং ডিএ যোগ করে দেওয়া হয়েছে, ফলে আপনার বেতন যদি 100 টাকা ছিল আগে সেটা বেড়ে হচ্ছে 280 টাকা 90 পয়সা। এর ফলে আপনার 100 টাকা যদি বেতন থাকে সেটা বেড়ে হচ্ছে 225 টাকা। এবার এই 225 টাকার উপর 14.22% হারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, এর ফলে বর্ধিত বেতন হচ্ছে আপনার 256 টাকা। এবার 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত পরপর 3 বছর 3% করে বেতন বৃদ্ধি। এবার আপনার 256 টাকার সঙ্গে যোগ করা হচ্ছে 3 বছরের 3% করে বেতন বৃদ্ধি, যার ফলে সব মিলিয়ে 100 টাকার বেতন বেড়ে দাঁড়াচ্ছে 280 টাকা 90 পয়সা। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, আপনার বেতন যদি 100 টাকা ছিল তাহলে টোটাল বেতন আপনার বেড়ে হচ্ছে 280 টাকা 90 পয়সা। আপনার গ্রেড পে, আপনার বেসিক পে এবং আপনার ডিএ সমস্ত কিছু একসঙ্গেই যোগ করে দেওয়া হয়েছে। আপনার বেতন যদি 100 টাকা থাকে তাহলে সেটা বেড়ে হচ্ছে 225 টাকা। এবার এই 225 টাকার উপর 14.22% বেতন বৃদ্ধি করা হয়েছে, এর ফলে 225 টাকার উপর 14.22% বেতন বৃদ্ধি করে আপনার বেতন হচ্ছে 256 টাকা। এবার 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3% করে 3 বছরে বেতন বৃদ্ধি, এর ফলে আপনার 256 টাকার উপর 3 বছরে 3% বেতন বৃদ্ধি করে আপনার টোটাল বেতন হচ্ছে 280 টাকা 90 পয়সা। যদি আপনার বেতন 100 টাকা থাকে তাহলে আপনার বেতন হচ্ছে 280 টাকা 90 পয়সা। এবার আপনারা ক্যালকুলেট করে দেখে নেন, আপনার বেতন যদি 10,000 থাকে তাহলে কত হচ্ছে, আপনার বেতন যদি 20,000 থাকে তাহলে বেতন বৃদ্ধি হয়ে কত হচ্ছে, সমস্ত কিছুই আপনারা এইখান থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ষষ্ঠ বেতন কমিশন চালু হলো পহেলা জানুয়ারি 2020 থেকেই, এবং সেই বর্ধিত বেতন কিন্তু তারা পহেলা ফেব্রুয়ারি 2020 থেকে হাতে পাবেন। একই সঙ্গে বেতন বৃদ্ধি হচ্ছে স্কুল কলেজের শিক্ষকদের, পুর পঞ্চায়েতের কর্মীদের এবং সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদেরও। তো বন্ধুরা, অবশ্যই যারা সরকারি কর্মচারী রয়েছেন রাজ্য সরকারি তাদের জন্য অবশ্যই সুখবর, অবশেষে লাগু হলো ষষ্ঠ পে কমিশন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটা সরকারি কর্মীদের মধ্যে শেয়ার করে সকলকে ব্যাপারটা জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সরকারি কর্মচারীদের নিয়ে নতুন কোনো ভিডিওতে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।